আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আপু তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ঘরে বসেই ব্লিচ করতে পারো সেম টু সেম পার্লারের মতো। এটা হচ্ছে ফেম ব্লিচ, আর এটা ফেয়ারনেসের কাজ করে, আর এটা কিন্তু 100% পিওর। এটা স্কিনের কোনো ক্ষতি করে না। পার্লারে কিন্তু বিভিন্ন টাইপের ব্লিচ করিয়ে থাকে, তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে তোমরা কোনো প্রবলেম ছাড়াই স্কিনে এই ব্লিচটা করতে পারো। তো আমি কথা না বাড়িয়ে দেখাচ্ছি এটা কীভাবে তোমরা করবে। তার আগে প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে ফেলো, যেমন আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারো। প্রথমে আমি এটার প্রাইস সম্পর্কে বলছি। এটার প্রাইস হচ্ছে 80 টাকা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা হচ্ছে ফেম ফেয়ারনেসেরটা। এটা কিন্তু বিভিন্ন ফ্লেভারের আছে, স্যাফরনের আছে, তারপর D10-এর আছে। তো আমি এটা ইউজ করি। তো এটা হচ্ছে গোল্ডেন একটা কালার আসে, প্লাস ফেয়ারনেসও হয়। তো আজকে আমি এটা করে তোমাদেরকে দেখাবো। তো এটা আমি ফার্স্টে খুলে দেখাই। এটার ভিতরে দুইটা কৌটা থাকে, এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে অ্যাক্টিভেটর সল্ট। আর এটার ভিতরে একটা কাগজ আছে। এখানে সব কিছু দেওয়া আছে, কোনটা কীভাবে ইউজ করতে হবে। এখানে হিন্দি ভাষায় দেওয়া আছে, প্লাস ইংলিশেও দেওয়া আছে। এখানে সব কিছু দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এখানে দেখেও তোমরা কীভাবে কী করা লাগবে এটা ইউজ করতে পারো। এখানেও দেওয়া আছে সব কিছু। তো আমি এটা জানি কীভাবে ইউজ করতে হয়। তো ফার্স্টে তোমরা একটি ছোট বাটি নিবে। তো আমি এখানে একটি বাটি নিলাম, আর একটি চামচ নিবে। তো এটা ছোট বলে এটার সাথে চামচটা দেয় না। আর তোমরা যদি এর থেকে একটু বড়টা কিনো তাহলে এটার সাথে তোমরা চামচ পাবে। তো আমি এটা খুলছি। এটার ভিতরে ঠিক এরকম টাইপের একটি ক্রিমি ক্রিমি বেসের ক্রিমটা থাকে। এরপর হচ্ছে অ্যাক্টিভেটর, এই যে এটা হচ্ছে সল্ট। এটা অল্প পরিমাণে থাকে, সল্ট কিন্তু অল্প অল্প দিতে হয়। এরপর কি করতে হবে, এখানে ঠিক যতটুকু পরিমাণে ক্রিম আছে ঠিক ততটুকু পরিমাণে এখানে ওনারা সল্টটা দিয়ে দিয়েছে। তো আমি পুরোটা একসাথে মিক্স করব না, আমি জাস্ট অল্প পরিমাণে। এটা ঠিক যতটুকু দিবেন এটার অর্ধেক এটা দিতে হবে। এটা যতটুকু দিবেন এই ক্রিমটা যতটুকু, এটার অর্ধেক দিতে হবে সল্ট। তো আমি তোমাদের অল্প একটু মিক্স করে তারপর ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ চামচ পরিমাণে নিয়েছি ক্রিমটা। এবার হাফ চামচ পরিমাণে এটা নেওয়ার পরে এটার অর্ধেক অ্যাক্টিভেটর নিতে হবে। এখানে আমি এটার অর্ধেক অ্যাক্টিভেটর নিচ্ছি, আর একটু পরিমাণ নিতে হবে যা হচ্ছে সল্ট। তো এটার এই দুইটা একসাথে মিক্স করে নিব। এরপর ভালোভাবে মিক্স করে নিব এই দুইটা। তো আমি আমার মিক্স করা হয়ে গেছে, এটা ঠিক ক্রিমের মতোই হবে। এরপর আমি এটা হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ফেসে, গলায়, হাতে বা পায়ে যে কোনো স্থানেই লাগাতে পারবে। কিন্তু ফ্রেন্ডস, ইউজ করার আগে অবশ্যই ফেসটা ক্লিন করে নিবে, যেখানে ইউজ করবে ক্লিন করে নিবে। এরপরে একটু বরফ ঘষে নিবে। বরফ ঘষে নিলে তোমাদের এই ব্লিচের কালারটা খুব সুন্দরভাবে বসে, আর বরফ ইউজ না করলেও কোনো সমস্যা নেই। তো আমি ব্রাশ দিয়ে ইউজ করব। তো আমি ওর হাতটাকে ক্লিন করে নিয়েছি ক্লিনজার দিয়ে। তোমরা যে কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে পারো। আমি হাতটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি, বা ম্যাসেজ ক্রিম দিয়েও একটু ম্যাসেজ করে নিতে পারো। তো এখানে আমি একটু বরফও ঘষে নিয়েছি ফ্রেন্ডস। তোমরা বরফও চাইলে ঘষে নিতে পারো, তোমাদের কাছে যদি বরফ থাকে তাহলে তোমরা বরফ ঘষে নিবে। তো আমি এখান থেকে শুরু করছি, যেখানে একটু পশম বেশি সেইখানে তোমরা আগে লাগাবে। তো আমি এখানে আগে লাগাচ্ছি,
এইভাবে তোমরা লাগিয়ে যাবে। এত মোটা স্তর দিতে হবে না, জাস্ট পাতলা করে ঠিক আমি যেভাবে দিচ্ছি সেইভাবে তোমরা লাগাবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি হাতে লাগিয়ে নিয়েছি, এখানে পশম বেশি তাই আমি এখানে লাগিয়ে নিয়েছি। এটা ঠিক 15 মিনিট পরে কিন্তু উঠিয়ে ফেলতে হবে। নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেললেও পারবেন, বা তোয়ালে দিয়ে কিন্তু মুছে নিলেও পারবেন। ঠিক 15 মিনিট পরে ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করার পরে হালকায় ম্যাসাজ ক্রিম দিয়ে একটু ম্যাসাজ করতে পারেন, বা এমনি রেখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ব্লিচ কিন্তু প্রোটিন ব্লিচও করা যায়, তো ওইটার আমি আলাদা ভিডিও করে দেখিয়ে দিব। যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর অনেক আপুরা আমাকে বলেছিলে ফেয়ার পলিশের ভিডিও দেখবে, তো আমি আমার নেক্সট টাইম ফেয়ার পলিশের ভিডিওটাও দেখিয়ে দিব। তো আমার প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এভাবে তোমরা কাছ থেকে একটু দেখতে পারো যে কালার হয়েছে কি না। তো আমার হালকা কালার এসেছে, তো অনেকের কিন্তু আসে না তাড়াতাড়ি, 15 মিনিটের ভিতরে কিন্তু এসে পড়ে অনেকে। তো আমি 15 মিনিটই ওয়েট করব, 15 মিনিটের বেশি কিন্তু রাখাটা ঠিক না। তো ফ্রেন্ডস, আমার 15 মিনিট হয়ে গেছে আর কালারও এসে পড়েছে। কালারটা ঠিক এভাবে তোমরা দেখবে, 15 মিনিটের আগে কিন্তু অনেকের কালারটা চলে আসে, এই যে এটার কালারটা চলে এসেছে। তো এবার ওয়াশ করে ফেলতে হবে, নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। তো ফ্রেন্ডস দেখো, আমি ওর হাতটা ওয়াশ করে নিয়ে এসেছি, কতটা গ্লো এসেছে, আর পশমগুলো একদম গোল্ডেন হয়ে গিয়েছে। আমার ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছে না, তোমরা ইউজ করেই বুঝতে পারবে যে এটার কতটা চেঞ্জ আসে এই ব্লিচ করার পরে। তো যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ 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 ফ্রেন্ডস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, বাই বাই।